আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিফট ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথমে আপনাদেরকে বলবো ডগ স্টোকেন বাইন্যান্সে অলরেডি লিস্টিং হতে যাচ্ছে সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু গতকালকে রাত্রেই করে দিছে যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে এইখানে আমরা দিয়ে দিছি যে কীভাবে কী করবেন এটা এখানে ফাইনালি বলে দিছি তবে আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন প্রাইস কতটুকু হবে কি আমরা কি প্রাইসে সেল করতে পারবো অনেকে আমাকে একটা কোয়েশ্চেন করতেছেন যে ভাই আমরা বাইবিটে ডিপোজিট ডিপোজিট করছি কিন্তু এখান থেকে চেঞ্জ করে বাইন্যান্সে করা যাবে কিনা তো এই বিষয়গুলি নিয়ে আজকের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতেই আপনাকে বলবো আপনি যদি অনলাইন থেকে ফিতে আর্ন করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি হচ্ছে এখানে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা এই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকবেন এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা ইয়ার্ডপের আপডেট ইনস্ট্যান্ট পেমেন্ট টুক সকল কিছু কিন্তু শেয়ার করে থাকি তো চলেন দেরি না করে প্রথমে আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আপনি নিচের দিকে ওয়ালেট সেকশনে ক্লিক করে দিবেন ওয়ালেট সেকশনে ক্লিক করে দিলে এইখানে দেখতে পারবেন হচ্ছে এই যে ডিপোজিট নামে অপশনটা আছে এই ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিবেন ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপর দিকে সার্চ দিবেন সার্চ বাটনে সুন্দর করে একটা সার্চ দিবেন লিখবেন ডক্স ডগস দেখলেই দেখতে পারবেন এইখানে টোন নেটওয়ার্কের মাধ্যমে তারা কিন্তু ডক্সটা লিস্টিং করতেছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দুইটা জিনিস আপনাকে সুন্দরভাবে খেয়াল রাখতে হবে এক হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে এবং ম্যামো নাম্বার এই দুইটা জিনিস যদি আপনি ঠিক মতো না দেন তাহলে আপনার টোকেনটা কিন্তু যাবে তারা সুন্দরভাবে এখানে বলে দিছে তো এবার আসেন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমরা টেলিগ্রাম থেকে কীভাবে এখানে উড্ড নেব সেটা দেখাবো এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টটা থেকে আমার এখানে মাত্র টোকেন নাসে হচ্ছে আপনার আটাইশো অষ্টআশিটি এটাতে কোনো কাজই করিনি তারপরও এটাতে আমি আপনাদেরকে দেখাবো তো এরকম অপশন আসবে আপনি কি করবেন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে সিলেক্ট করে নিচের দিকে অপশন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে এই যে এক্সচেঞ্জ যেটা আছে এটাতে আপনারা সিলেক্টেড করবেন তারপরে নিচের দিকে কনফার্ম অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন বাইন্যান্স নামে যে অপশনটা চলে আসছে এইখানে বাইন্যান্সে কিন্তু একটা মজার ব্যাপার আছে ফার্স্ট পাঁচ লক্ষ ইউজারকে দেওয়া হবে আপনার বিশ হাজার করে টোকেন দেওয়া হবে ঠিক আছে ডক্স বিশ হাজার টোকেন দেওয়া হবে ফার্স্ট পাঁচ লক্ষ ইউজারকে ওকে তো ওটা সিলেক্টেড থাকবে তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ারে ক্লিক করে দিবেন সেন্ট হেয়ারে ক্লিক করার পরে দেখতে পারবেন এইখানে যদি আপনাকে বলতেছে ডু ইউ হ্যাভ এ অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট তো এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আসেন তো আপনি এখানে কী বলবেন ইয়েস এই অপশানে ক্লিক করে দিয়ে এখন আপনাকে এখানে দুইটা জিনিস ফলো করতে হবে আমি যেটা ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলছি এখানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিবেন এবং মেমো নাম্বারটা দিবেন এই দুইটা নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই দুইটা নাম্বার আপনি কী করবেন এইখান থেকে বাইন্যান্সে আসবেন আসার পরে আপনি কী করবেন এইখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করবেন এবং মেমো নাম্বারটা কপি করবেন কপি করে নিয়ে একটা একটা করে সুন্দর করে ওইখানে বসাবেন বসানোর পরে এইখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারপেজ চলে আসছে এই যে এটা দেখানোর পরে এরকম ইন্টারভে চলে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এটা চেক করবেন চেক করার জন্য আরেকটা অপশন আপনাকে দিবে নিচের দিকে সেন্ড অপশনে যখন ক্লিক করবেন তখন আরেকটা অপশান আপনাকে দিবে এই যে এরকম তো দেখেন এখানে আমি কিন্তু সব কিছু মিলে নিছি মিলানোর পরে এইখান থেকে আমি আপনাদের মাঝে এই যে উড্ডটা করছি তো এখানে দেখতে পাচ্ছেন মেমো নাম্বারটা তারপর হচ্ছে লাস্টের যে আমার যে এই যে ডিপোজিটের অ্যাড্রেসটা এন বি এন জেবি ছাব্বিশ উনিশ ছাব্বিশ উনিশ তো এটা যখনই আপনি দেখতে পারবেন এরকম সম্পূর্ণ ঠিকঠাক আছে তখন আপনি কী করবেন এই যে আই কনফার্ম অপশান একটা ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করলে ডিপোজিট ইন ইজ ইন প্রস প্রগ্রেস তো এটা বলতেছে তেইশ তারিখের কথা আসলে অ্যাকচুয়ালি যে লিস্টিংয়ের ব্যাপারটা সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলতেছি এরপরে ভাবে চলে আসবে তো দেখতে পারবেন এখানে বাইনান্সে কিন্তু সেটা উড্ডল হয়ে গেছে লিস্টিংয়ের দিন আপনার অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে। এবার আসেন আপনাদেরকে দেখাবো এটা তো দেখালাম হচ্ছে বাইনান্সে কিভাবে আপনারা উড্ডো প্রসেসটা নেবেন এরপরে দেখাবো হচ্ছে আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করতেছেন যে ভাই আমরা তো বিড গেটে উড্ডো করছি বা অন্য অন্য এক্সচেঞ্জারে উড্ডো করছি তা আমরা কি এটাকে ক্যান্সেল করে অন্য জায়গায় নিতে পারবো বি কেয়ারফুল ভাই যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনার টোকেনটা মার যাওয়ার সম্ভাবনা আছে অতএব ক্যান্সেল করার দরকার নাই প্রথমে যারা বাইবিটে নিসেন বাইবিটি থাকবে যারা বিডগেটে গেডে নিচ্ছেন থাকবে আবার যারা গেট ডোট আয়তে নিস গেট ডোট আয়তেই থাকবে যারা বাইন্যান্সে উড্ডো দিয়েছেন তারা বাইন্যান্সে পাবেন যারা টেলিগ্রামে উড্ডো দিয়েছেন তারা টেলিগ্রামে পাবেন যারা টোন কিপারে উড্ডো দিয়েছেন টোন কিপারে পাবেন অতএব টেনশনের কোনো কারণ নাই আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন এবার আসেন আপনাদেরকে প্রাইস প্রেডিকশন নিয়ে কয়েকটা কথা আপনাদের মাঝে শেয়ার করব প্রাইস আমরা এই মুহূর্তে সার্কুলেশন সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করতেছে মার্কেট ক্যাফের উপরে ডিপেন্ড করতেছে প্রাইসটা কত আসতে পারে এখন এখানে আপনাদেরকে একটা বিষয় বলি এখানে আমি কিন্তু সুন্দরভাবে সকালে একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিছি এখানে এই আপডেটগুলি আপনারা অনেকেই ফলো করেন না ফলো না করে শুধু কমেন্ট করেন তো ব্যাপারগুলি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন তেইশ তারিখ রাত দশটা পর্যন্ত অ্যাকসেন্স অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট দিয়ে ক্লাইম করতে পারবেন ছাব্বিশ তারিখ দুপুর দুইটা থেকে কিপার ওয়ালেটে ক্লাইম করতে পারবেন এবং ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকেই আমরা কিন্তু বাইন্যান্সে সেল করতে পারব ফাইনালি বলতে গেলে ছাব্বিশ তারিখেই টোটাল এক্সচেঞ্জারগুলিতে নতুন একটা অপশন দিয়ে দিবে বা নতুন একটা টুইট তারা করে দিবে ফাইনালি যেহেতু বাইন্যান্সে ছাব্বিশ তারিখে লিস্ট হচ্ছে তাহলে অল এক্সচেঞ্জারগুলিতেও ছাব্বিশ তারিখে লিস্ট হবে এটার জন্য কোনো বিকল্প বা কোনো সন্দেহ নাই আশা করছি এই বিষয়টাও সুন্দরভাবে বুঝতে পারছেন আর একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই যেটা হচ্ছে বম স্টোকেনের বোম স্টোকেনের যে ব্যাপারটা সেটা আপনাদেরকে দেই এখানে যারা বোম টোকেনে জয়েন করছেন জয়েন করলে এইখানে দেখতে পারবেন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টোকেনে যখন আপনারা ওপেন করবেন এখানে বুস্টিং যে অপশনটা আছে এই বুস্টিং অপশনটাতে অবশ্যই আপনারা প্রতি এক ঘন্টা পরে পরে এই বোস্টিংটা আপনারা ব্যবহার করবেন বা বুস্টিংটা ইউজ করবেন বোস্টি ক্লিক করবেন আমি যেমন একবার ইউজ করছি এটা যদি আপনি ছয় বার ইউজ করেন এটার জন্য কিন্তু আপনাকে ওই যে বোম স্টোকেনটা কনভার্ট করে এখানে দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে বি কেয়ারফুল প্রত্যেকেই এই কাজটা করে নেবেন আর এখনও যারা জয়েন করেন নাই বম স্টোকেনে চাইলে আপনারা সুন্দরভাবে জয়েন করতে পারেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ